বিদেশে দেশে চালু হতে যাচ্ছে অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপ্যাল সেবা কার্যক্রম। আগামীকাল এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে শুরুতে কেবল বিদেশ থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সোনালী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত চারটি এবং বেসরকারি পাঁচটি ব্যাংকে পেপ্যালে সেবা পাওয়া যাবে। এর ফলে স্থানীয় ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন, ইতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্স প্রভাব। ফ্রিল্যান্সারের বাজারে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে এ বাজারে স্থানীয় প্রযুক্তিবিদদের কর্মক্ষেত্র আরও বিস্তৃত করতে চায় সরকার। আর্থিক লেনদেন প্রক্রিয়া সহজ করতে নেওয়া হয়েছে উদ্যোগ। আন্তর্দেশীয় আর্থিক প্রতিষ্ঠান পেপ্যাল চলতি মাসে কাজ শুরু করবে বাংলাদেশে। শুরুতে এর আওতায় শুধুমাত্র বিদেশ থেকে অর্থ সংগ্রহ করা যাবে। তাই পেপ্যালের পূর্ণাঙ্গ সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছেন আইটি ফ্রিল্যান্সাররা। নানান রকমের সফটওয়্যার লাইসেন্স পারচেস করার জন্য সেগুলোর ক্ষেত্রে হয়তো বিদেশে টাকা পাঠানোর প্রয়োজন, সঙ্গে সব সার্ভিস ডিজিটাল সার্ভিস যেটা আমাদের জন্য প্রয়োজন, এটা একটা অন্যতম কারণ চাই। তার আগে চাই যে আমাদের যারা মার্চেন্ট আছে, স্মল বা মাইক্রো মার্চেন্ট বা সলার শপিং যারা আছে, তারা চাই যে পেপ্যালের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সোনালী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত চারটি এবং বেসরকারি পাঁচটি ব্যাংকে পেপ্যাল সেবা পাওয়া যাবে। গ্রহীতারা পেপ্যালের মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। এর ফলে স্থানীয় ফ্রিল্যান্সাররা আরও বেশি কাজ পাওয়ার সুযোগ পাবে। এখন আর আমাদের আইটি ফ্রিল্যান্সারদের সেই মাঝখানে যে অংশটুকু কমিশনটা বাইরে অন্যভাবে দিতে হতো সেটা দিতে হবে না। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি, আমরা আশা করছি যে নীতিগত পরিবর্তনগুলো প্রয়োজন সেগুলো যথাযথভাবে করে আমরা বিশ্বের কাছে আমাদের ডিজিটাল ট্রানজ্যাকশনের নতুন একটি মডেল আমরা দেখাতে পারি। পর্যায়ক্রমে পেপ্যালের মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। এতে রেমিটেন্স প্রভাব বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। একইভাবে যে আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের আমাদের যে রচিত অর্থ বিদেশ থেকে আসছে আনোয়ানের ফ্যাক্টরটাও আরেকটু বিশ্বের তিনটি দেশে পেপ্যালের সেবা চালু আছে। এর মধ্যে 107টি দেশে শুধুমাত্র অর্থ সংগ্রহের সুযোগ আছে আর 29টি দেশে অর্থ লেনদেনের পূর্ণাঙ্গ সেবা চালু রয়েছে পেপ্যাল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ।